সারা দেশে ফের 48 ঘন্টার অবরোধ কর্মসূচি আসছে। হরতালের পর মঙ্গলবার বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার থেকে এ অবরোধ শুরু হবে। এদিন সকাল 6টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল 6টা পর্যন্ত এ কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। এরই মধ্যে যুগপথ আন্দোলনে থাকা শরিকদের নতুন কর্মসূচির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ও শরিকদের সূত্রে জানা গেছে এ তথ্য। 29 অক্টোবর থেকে দেশব্যাপী 5 ধাপে 11 দিন অবরোধ এবং 1 দিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা। এরপর সর্বশেষ রোববার সকাল 6টা থেকে 48 ঘন্টার হরতাল পালন করছে দলটি, যা মঙ্গলবার সকাল 6টায় শেষ হবে।